ফ্রেন্ডস অনেকেই মনে করতে পারেন আমি তো আমার ফোন দিয়ে কোনো ইমেল আইডিই খুলিনি কোনো জিমেল আইডি খুলিনি তাহলে আমি কীভাবে জিমেল বা ইমেল ব্যবহার করবো আপনি যখন আপনার ফোনে প্লে স্টোর চালু করেন অটোমেটিক একটা আপনার ইমেল আইডি হয়ে যায় সেটা আমরা অনেকেই বুঝতে পারি না কাগজপত্র ছবি বা ডকুমেন্ট ইমেল করার জন্য আমরা যে কোনো কম্পিউটারের দোকানে যাই অথবা আমাদের পরিচিত যে বন্ধু বান্ধবী আছে যারা একটু ভালো বোঝে তাদের হেল্প নেই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই ছবি ডকুমেন্টস অথবা যে কোনো কাগজপত্র আপনি নিজেই ইমেল করতে পারবেন ফ্রেন্ডস ছবি ডকুমেন্টস অথবা যে কোনো কাগজপত্র ইমেল করার জন্য আপনার ফোনের জিমেল যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি যার কাছে ইমেল করে ছবি ডকুমেন্টস অথবা যে কোনো কাগজপত্র পাঠাতে চাচ্ছেন সেই ঠিকানাটাকে কালেকশন করে নিতে হবে কালেকশন করার পর সেই ঠিকানাটা এখানে লিখবেন যেমন আমি এখানে লিখে দিলাম এই ঠিকানা নেট সি ও এম অ্যাট দ্য রেট জিমেল ডট কম জি এম এ এল ডট সি ও এম এখানে জিমেইল ডট কম অথবা ইয়াহু ডট কম থাকতে পারে যেটাই হোক আপনি সমস্যা নাই এইভাবে আপনি করতে পারবেন যেমন আমি এখানে নেট কম লিখে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট আপনি যে কাগজটা পাঠাচ্ছেন অথবা যে সার্টিফিকেট হোক যেটাই হোক বা ছবি হোক সেটা আপনি এখানে লিখে দিতে পারেন যেমন আমি এখানে লিখে দিলাম ফটো পি ফটো লিখে দিলাম এবং আপনি যদি তাকে কোনো কিছু লিখে দিতে চান কম্পোজ এখানে লিখে দিতে পারেন আমি সেটা প্রয়োজন মনে করছি না আমি কোনো কিছু লিখে দেব না এখন যে কাগজ বা যে ছবি বা যে ডকুমেন্টস আপনি পাঠাতে চাচ্ছেন সেটা কিভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য উপরের দিকে যে একটা লগত দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তারপরে একটা স্পাইল এখানে একটা ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারি অপশান চালু হয়ে যাবে এখান থেকে আপনি সেই অপশনটা সিলেক্ট করে দিবেন মানে সেই সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন যেটা পাঠাতে চাচ্ছেন যেমন আমি এই ছবিটাই সিলেক্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু এই ছবিটা চলে আসছে এখন এটা এই ঠিকানায় পাঠানোর জন্যই যে একটা লগ দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন ওই ঠিকানায় এই ছবিটি চলে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে ইমেল করতে পারবেন ইমেল করা অনেক সহজ একটি কাজ যদি আপনি এই ভিডিওটা একটু ভালোভাবে দেখেন তাহলে আপনি একবার দেখলে এই কাজটি শিখতে পারবেন তারপরে উপরের দিকে এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনবক্স এইগুলো কিন্তু আমাদের ইনবক্স আমাদের কাছে যারা মেল করছে এখানে ইনবক্সে এসে সেগুলো জমা হয়েছে আপনাকে যদি কেউ মেল করে বা কোনো কিছু পাঠায় সেগুলো এখানে আপনি দেখতে পাবেন যেমন আমার এখানে তেমন কোনো মেল নেই এটা ফেসবুকের জন্য শুধু তার জন্য ফেসবুক থেকে এই মেলগুলো আসছে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মেল নেই আপনার যদি ব্যক্তিগতভাবে কেউ মেল করে সেটা আপনি এখান থেকেই দেখতে পাবেন মানে এটা হলো ইনবক্স তারপরে আরও কিছু জানার জন্য থ্রিলেসাইকোন এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ইমেলটি সেন্ড করছেন সেই ইমেলটি এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে আবার বেঁকে যায় একে যাওয়ার পর থ্রি লেস আইকন এখানে ক্লিক করে এবং আউটবক্স দেখেন এখানে কিন্তু আউটবক্স আছে যদি আপনি এখানে ক্লিক করেন আপনি যে ইমেলগুলো সেন্ড করছেন সেখানেও এগুলো দেখতে পারবেন তারপর আবার এখানে ক্লিক করে এখানে দেখেন এখানে লেখা আছে অল মেলস এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি অলমেলগুলো দেখতে পারবেন আপনার যে সমস্ত অল অলমেলগুলো আছে যেগুলো আসছে বা গেছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর আবার এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি স্পামস স্পাম মানে কি অনেক সময় দেখা যায় আমাদের কাছে আমাদের এই ঠিকানায় হয়তো কেউ মেল করছে কিন্তু সেই মেলটা ইনবক্সে দেখাচ্ছে না আপনার যদি এরকম হয় যে আপনার কাছে কেউ মেল করছে অথবা আপনি ইনবক্সে সেটা খুঁজে না তাহলে এখানে দেখবেন পাম্পস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেই ইমেলটা আপনি এখানে খুঁজে পাবেন ফ্রেন্ডস আপনি যদি এই কয়েকটি কাজ জানেন তাহলে আপনি অনেক সুন্দরভাবে আপনার ফোন দিয়ে ইমেল করতে পারবেন আমার মনে হয় এই ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখে অনেক সুন্দরভাবে কাজ শিখে নিতে পারবেন একবার দেখে যদি না বুঝতে পারেন তাহলে আপনি দুইবার তিনবার দেখে এই কাজটি বুঝে নিতে পারেন ফ্রেন্ডস আমার মনে হয় ইমেল বিষয়ে আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝাতে পেরেছি যদি তারপরেও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন আমি আপনাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কষ্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ